বাবার সাথে যখন আমি বাইকে উঠতাম, বাবা সবসময় আমাকে বলতেন যে আমাকে একদম শক্ত করে ধরে বস। বাবার সাথে বাইকের মেমোরিজ আসলে অনেক। বাবা হতো কি, স্কুল থেকে আমাকে আনতে যেত, তো আমি তো ছোট ছিলাম, পিছনে বাবাকে ধরে বসে থাকতাম। এরকম এতবার হয়েছে যে সে চালাচ্ছে চালাচ্ছে, আমি হয়তো পিছনে তাকে চড়াই ধরে ঘুমিয়ে পড়েছি। বাবার সাথে সবসময় একটা জিনিস যেটা ছিল, অলওয়েজ সেফ ফিল করতাম। অ্যান্ড বাবার সাথে যখন কলেজে যেতাম, একেবারেই টেনশন ফ্রি থাকতাম। বিশেষ করে আমার মনে পড়ে যে সময় আমি মোটরসাইকেলে বাইকে করে ওই যে সামনে তেলের ট্যাঙ্কিটা থাকে, তেলের ট্যাঙ্কিটির উপরে বসে সামনের যে রডটা থাকে রডটা ধরে বসে থাকতাম। অ্যান্ড যখন রাস্তা দিয়ে যেতাম আমরা, তখন দেখা যেত যে অন্য গাড়ির মাঝখান দিয়ে চলে যেত, বা খুব জোরে বাইক চালাতো, আমি সুপার হিরোর মতো বাইকে করে উঠতাম। মেমোরিজ আসলে অনেক আছে, কিন্তু এটা কেন আমার বেশি মনে পড়ে, মানে পিছনের ব্যাকসিটটা বাবার, এটা যে মানে কমফোর্টেবল ছিল, মানে অন্য কোনো ট্রান্সপোর্টে না আমি এখনো পর্যন্ত ওই কমফোর্ট জোনটা ফিল করি নাই। আসলে বাবার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটা কখনোই মুখে বলে বোঝাতে পারবো না। আর বাবার সাথে জড়িয়ে থাকা যে স্মৃতিগুলো আছে, আবার যদি ফিরে পেতাম। আমাদের মধ্যে অনেকেরই রয়েছে বাবার সাথে বাইকে চড়ার এমন অফুরন্ত গল্প। আগামী প্রজন্মকেও এমন সব মুহূর্ত উপহার দেওয়ার জন্য সকল বাবাদের কৃতজ্ঞতায় রানারের স্কুটিতে থাকছে আকর্ষণীয় ছাড়। রানার মোটরসাইকেল, জন্ম থেকেই বাংলাদেশী।